আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এমন 10 জন হাফেজে কোরআনকে নিয়ে যারা বাংলাদেশের লাল সবুজ খচিত পতাকাকে বিশ্বের দরবারে উঁচু করে ধরেছে, বাংলাদেশের মান সম্মানকে সমুন্নত করেছে, বাংলাদেশের সম্মানকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। বন্ধুরা, তারা 10 কিংবা 5টি দেশ নয়, বিশ্বের দরবারে অর্থাৎ 100, 150, 60, 70, 80, 90টি দেশের মধ্যে তারা বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট হলেও দেখব, কেননা কোরআনের হাফেজদের সম্পর্কে আমাদের জ্ঞান রাখা উচিত। আশা করি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন, যাতে সবাই এদের সাথে পরিচিত হতে পারে। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা পরিচয় করিয়ে দেব হাফেজ সালে আহমেদ তাকরিম, যিনি সম্প্রতি মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 111টি দেশের লোকদেরকে পিছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছে। এছাড়াও ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার 38তম আসরে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি প্রতিযোগী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার অন্তর্গত ভাদ্রা ইউনিয়নের বাসিন্দা হাফেজ সালা আহমেদ তাকরিম। ইরানের রাজধানী তেহরানের আন্দিল শাহ হলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে প্রথম ধাপে বিভিন্ন গ্রুপের 190 জন প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয় তিনি। চূড়ান্ত পর্বের 5 দেশের সেরা প্রতিযোগীর মাঝে বাংলাদেশের সালে আহমেদ তাকরিম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। আমরা এখন তার মনোমুগ্ধকর সুরে একটু কোরআন তেলাওয়াত শুনব। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন দ্বিতীয় ফজলে রাব্বি আদিল। আসন্ন হিজরি উপলক্ষে ঐতিহ্যবাহী দেশ মিশর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আয়োজন করেছে। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে একমাত্র নির্বাচিত হয়েছেন ফজলে রাব্বি আদিল। এর আগে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত গত জুলাইয়ের 30 তারিখে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেন এবং সবাইকে ফেলে ফজলে রাব্বি প্রথম স্থান অধিকার করেন। আমরা এখন তার তেলাওয়াতের অংশ বিশেষ শুনব। তৃতীয়ত সাইফুর রহমান তাকি, 2017 সালে কুয়েতের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। 2018 সালে বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন তিনি। 2019 সালের 21শে জুন জর্দানে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেন সাইফুর রহমান তাকি। আমরা এখন তার কণ্ঠে তেলাওয়াতের অংশ বিশেষ শুনব। يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ هَذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ مَنْ خَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ وَجَاءَ بِقَلْبٍ ادخلوها بسلام ذلك يوم الخلود। চতুর্থ আবু রায়হান,
বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বলকারী আর এক হাফেজের নাম আবু রায়হান। 2018 সালের মার্চ মাসে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল জিম টিভির একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। অনূর্ধ্ব 15 বছর বয়সীদের নিয়ে আয়োজিত সপ্তাহব্যাপী কোরআন প্রতিযোগিতার প্রথম স্থানের অর্জনের পাশাপাশি কিরাত প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেন তিনি। 12 বছর বয়সী হাফেজ আবু রায়হান মাত্র 8 বছর বয়সে কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। আমরা এখন তার কণ্ঠে তেলাওয়াতের অংশ বিশেষ শুনব। পঞ্চম তরিকুল ইসলাম। 2017 সালের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 103 দেশের প্রতিনিধির মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি। আমরা এখন তার কণ্ঠে তেলাওয়াতের অংশ বিশেষ শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন। ষষ্ঠ স্থানে আছেন ইয়াকুব হুসাইন তাস। আন্তর্জাতিক কেরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জনকারী আর এক বাংলাদেশি ক্ষুদে তারকার নাম হল ইয়াকুব হুসাইন তাস। 2017 সালে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল জিম টিভির কেরাত ও হিফজ রিয়েলিটি শোতে অংশ নিয়ে 28টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। হাফেজ ইয়াকুব হুসাইন তাস এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে পঞ্চম স্থান লাভ করেছিলেন। সেবার তার প্রতিদ্বন্দ্বী ছিল 96টি দেশের প্রতিনিধি। আমরা এখন তার কণ্ঠে আংশিক কোরআন তেলাওয়াত শুনব। সপ্তম মোহাম্মদ জাকারিয়া কুয়েত অ্যাওয়ার্ড নামে আন্তর্জাতিক কোরআন ও হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বয়ে আনেন কিশোরে হাফেজ মোহাম্মদ জাকারিয়া। আউকাফ মন্ত্রণালয়ের উদ্যোগে 55টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক কেরাত ও হিফজ প্রতিযোগিতার চতুর্থ স্থান অর্জন করেন তিনি। প্রতিযোগিতাটি উদ্বোধন করেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ। হাফেজ জাকারিয়া 30 পারা কোরআন হিফজ গ্রুপের চতুর্থ স্থান অর্জন করেন এবং 7,000 কুয়েতি দিনার ও সম্মাননাপত্র লাভ করেন। কুয়েতে অনুষ্ঠিত কোনো প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে এটাই সর্বোচ্চ সফলতা। এর আগে 2015 সালের এপ্রিলে মিশরের কাহিরোতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে 50,000 পাউন্ড জিতে নেন এই হাফেজে কোরআন। একই বছর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 80টি দেশের প্রতিযোগীকে হারিয়ে তৃতীয় ও সুর ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করেন তিনি। এছাড়াও কাতার, জর্দান ও মিশরের কোরআন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন জাকারিয়া। আমরা এখন তার কণ্ঠে তেলাওয়াতের অংশ বিশেষ শুনব। يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن অষ্টম হেলালউদ্দিন। পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বয়ে এনেছেন হাফেজ মোহাম্মদ হেলালউদ্দিন। 2015 সালের নভেম্বর মক্কায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়
বিশ্বের 80 দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মক্কার আমির খালেদ আল ফয়সাল। প্রধান বক্তা ছিলেন পবিত্র হারাম শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইস। বিশ্বজয়ী হাফিজ মোহাম্মদ হেলাল উদ্দিনের হাতে 75,000 সৌদি রিয়াল চেক, সনদ এবং গ্রেস তুলেতেন প্রধান অতিথি। আমরা এখন তার কণ্ঠে আংশিক কোরআন তেলাওয়াত শুনব। به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله নবম স্থানে আছেন আবদুল্লাহ আল মামুন। 2013 সালের সৌদি আরবে মালিক আব্দুল আজিজ আল সৌদি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 73টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন আবদুল্লাহ আল মামুন। 2016 সালে দুবাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় হেফস গ্রুপে চতুর্থ স্থান এবং হুসনে সাউদ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। 2017 সালে মিশরে অনুষ্ঠিত 24তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের 70টি দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন এই গৌরব অর্জনকারী হাফেজ আবদুল্লাহ আল মামুন। আমরা তার কণ্ঠে এখন অংশবিশেষ কোরআন তেলাওয়াত শুনব। ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون حافظ نظم الساكيب যার কণ্ঠে অনেকেই মুগ্ধ হয়েছিল। 2013 সালের 19 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত মক্কার নগরী হারাম শরীফে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে ময়মনসিংহের ছেলে নাজমুস সাকিব। প্রতিযোগিতায় অংশ নিয়েছে 70টি দেশের প্রতিযোগী। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নাজমুস সাকিব। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইসের হাত থেকে পুরস্কার হিসেবে গ্রহণ করেন 80,000 সৌদি রিয়াল, বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট। এর আগে সাকিব 2012 সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় এশিয়ার 27টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। আমরা এখন তার মনোমুগ্ধকর কণ্ঠে একটু তেলাওয়াত শুনব। وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِنْ وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا বন্ধুরা, এই ছিল আমাদের দেশের লাল সবুজ খচিত পতাকাকে বিশ্বের দরবারে উঁচু করে রাখা 10 জন হাফেজে কোরআন, যারা আমাদের এই বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছে গৌরবময় বাংলাদেশ হিসেবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি চান এই 10 জন হাফেজে কোরআন সবার সামনে পরিচিত হয়ে পড়ুক, তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন।